যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন এখানে মূলধারার সবাই আছেন, সবাই সবাই এ টু জেড প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন লেভেলে থানা লেভেলের নেতাকর্মীরা আছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, কৃষক লীগ, হ্যাঁ শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ। আমি কিন্তু কাজ আগের থেকেই করছি, কিন্তু আমি টু বি অনেস্ট আমি কথা বলবো, আমি লোকের পক্ষে নামি নেই এখন বলবো, তখন বন্ধ কেন মনের মধ্যে একটা কষ্ট ছিল। কিন্তু যুব মহিলা লীগ প্রোগ্রাম করেছে, তাদের আপ্যায়নের ব্যবস্থা আমি করেছি, যুবলীগ প্রোগ্রাম করেছে, আপ্যায়নের ব্যবস্থা সাহায্য করেছে আমি করেছি, মহিলা আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে আপ্যায়ন, কেন তারা আমার অতিথি, তাদেরকে আপ্যায়ন করা আমার দায়িত্ব। কিন্তু আমি নাম আমি যেটা যেভাবে নামা উচিত আমার সেভাবে নামতে পারিনি, তবে আজকের থেকে ইনশাল্লাহ সেভাবে নামলাম। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আমার অনুরোধ থাকবে, আমি যদি এত বড় কষ্ট আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এটা, আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক নারায়ণগঞ্জে বিএনপি জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবাই দেওয়ার ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি। ওই ক্ষমতা আছে, হাতি বড় হলে সাইজ বড় হইতে পারে, হাতি সাইজ বড় হলে আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, কিন্তু নৌকার উপরে উঠতে দেব না, এটা আপনারা কথা দেখেন। যখন আমরা যখন জাগবো অনেকে তখন ঘুমাবে না, এটাই স্বাভাবিক। কারণ এখানে আজকে নৌকাকে নিয়ে বিভিন্ন কথা বলছে, নৌকা নিয়ে অনেকে আবার নৌকার সাথে চলছেন, আবার নৌকাকে আন্ডারমাইন করছেন, যাদের পিছনে তাদের বাড়ির বউ আছেন কিনা খবর নাই, আতেল মানুষ, নাস্তিক মানুষ যারা আছেন দুই চারটা, এমন এমন কথা বলছেন নৌকা না পেলে এইটা হতো এইটা হতো, মুখে লিপস্টিক দেখে পুরুষ মানুষ কথা বলেন। হ্যাঁ, সেই লিপস্টিক আমাদের বলতে চাই, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাঁটি, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের স্বপক্ষের ঘাঁটি, এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না, আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমরা একটা কথা বলতে চাই, বিএনপি জামাত বলবে বলবে, কিন্তু তারপরে সাথে থেকে যারা বলে এটা কিন্তু দলের জন্য ক্ষতিকর, এটা প্রার্থীর জন্য ক্ষতিকর, নৌকার জন্য ক্ষতিকর। কে প্রার্থী, হু কেয়ার, কে প্রার্থী, হু কেয়ার, কলা গাছ না আম গাছ আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় একটাই, এইটা আমার স্বাধীনতার নৌকা, এটা আমার জাতির পিতার নৌকা, এটা আমার শেখ হাসিনার নৌকা, এটা আমার বঙ্গবন্ধু পরিবারের নৌকা, এটা আমাদের রক্ত দিয়ে গড়া নৌকা। যে কোনো আমি জানি যে যে দিন সামনে আসছে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষায় আমাদেরই থাকতে হবে। যখন নারায়ণগঞ্জে পূজা হয়, যখন ওরা মণ্ডপে হামলা করতে চায়, ভিতর থেকে ছোবল মারতে চায় রাস্তায়, আমাদের কি গাড়ি চালাতে হয় অনেকে দেখি না। যখন মৌলবাদীদের আস্ফালন হয়, তখন আমার এই ছাত্রলীগের ছেলেরা হাজার হাজার 15,000 ছেলে প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা দিয়েছে, যাতে ধর্মের নামে কেউ উন্মাদনা করতে না পারে। জয় আমাদের ইনশা, আমি মনে করি আমাদের জয় হবে, কারণ এই জায়গাটা হচ্ছে নৌকার, এই ঘাঁটিটা হচ্ছে নৌকার, মাত্র 5,00,000 ভোট, 5,00,000 ভোট, 19,000 ভোট। সো ইটস নট এ ভেরি বিগ, এমন না যে ঢাকার মতো 20,00,000-25,00,000 ভোট। আমার মনে হয় যে জনগণের কাছে আমাদের যাওয়া উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমি কথা বলবো, মিছিলের মিটিংয়ে পোস্টারে ভোট আসে না, ভোট আসতে হয় মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বলতে হবে, মানুষের ঘরে যেতে হবে, আমি মানুষের জন্য কি করব সেটা বলতে হবে, অপরেরকে দোষারোপ করে নিজে ভোট পাওয়া যায় না। আমি কি করব, হোয়াট আই উইল ডু, হোয়াট ইজ মাই প্রোগ্রাম, আজ যদি আমার উপর ব্যর্থতা থেকে থাকে আমাকে বলতে হবে এটা আমি ব্যর্থতা, আমি আগামী দিনে আপনাদের দোয়া নিয়ে এই ব্যর্থতাকে ওভারকাম করে আমরা এটা দিয়ে এগিয়ে যাব। এবং আশা তো, আমিও তো মানুষ, আমি তো রোবট না যে আমার খারাপ লাগতে পারে না, মানুষ না আমি, ওইটা আমার বাবা না, ওইটা আমার মা না, ওইটা আমার ভাই না, খারাপ তো লাগতেই পারে, বাদ দেন না। উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, বাদ দেন, বাদ দেন এমপি ছিলেন, বাদ দেন নাসিম উসমান এমপি ছিল, বঙ্গবন্ধু হাতের জন্য অসুখ ছিল, বাদ দেন, বাদ দেন আমার মা ভাষা শুনেছিল, বাদ দেন তার দুটো ছেলে এমপি, বাদ দেন না, একটা তদন্ত কমিটি করতেন, এখান থেকে না করলে ঢাকার থেকে করতেন, করলেন না কেন? যাই হোক,
আপনাদের সবার কাছে দোয়া চাই, বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলতে চাচ্ছি একটাই, আমি ভেবেছিলাম খুব খুশি মনে, খুব খুশি মনে একটা প্রেস কনফারেন্স করব, খুব খুশি মনে ঝাঁপিয়ে পড়ব নারায়ণগঞ্জে আমাদের প্রার্থীর পক্ষে। 5 লাখ লোকের একটা ভোটের হিসাব, কে কোন রিপোর্ট দিল, কোন সংস্থা কোন রিপোর্ট দিল, ওই সংস্থা সংস্থার রিপোর্টের বিশ্বাস করে যারা রাজনীতিতে উপর থেকে নিচে পড়েছে। আমাদের শিকড় মাটির তল থেকে উঠে আসার শিকড়, আমরা আমাদের মাটিতে হাত দিলে বুঝতে পারি এই মাটি কি কথা বলতে চায়, ওইটুকু আমরা বুঝতে পারি। আমরা একটা মানুষের দিকে তাকালে বলতে পারি যে এই মানুষ কি কথা বলতে চায়। এটা আমাদের নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জে আমাদের জন্ম, এই নারায়ণগঞ্জে আমাদের মৃত্যু। তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধু একটা জিনিস চেয়েছিলাম যে যারা এই কি বলবো, বলা উচিত কিনা জানি না, তো বলা উচিত, এই জন্য বলা উচিত, মানুষ তো আমরা হায়াতের ঠিক নাই। আমি একটা শুধু বলতে চাই, আমি কেউকে ব্লেম করি নাই, আল্লাহ সাক্ষী এখানে সালাম ভাই আপনারা আছেন, সবাই আছেন, নারায়ণগঞ্জের সাংবাদিকরা, কেউকে ব্লেম করি নাই, কেউকে না। কবরস্থানে যখন শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, আমি শুধু বলেছিলাম ইবলিস সরবের শয়তানের কাজ, অবশ্যই ইবলিস সরবের শয়তানের কাজ। এই সুযোগ আমি দেখলাম যে নারায়ণগঞ্জে বিএনপি জামাতের প্রার্থী, জামাত বিএনপির প্রার্থী, যেই জামাত বিএনপির অত্যাচারে আমরা নারায়ণগঞ্জে থাকতে পারিনি, যেই বিএনপি আমার বাড়ি ঘরে আগুন দিয়েছিল,